রোডক্সন ক্যামেরা ক্যামেরাম্যান কি করছি পিছুটো তো করছি তোরা যে কর নমিস না, না তো তোর ডিংলিয়াটা দেখা যাবে। এ সালা মালটা দেখ হেভি আছে, সবজিটা কত নিল হ্যাঁ আমাকে দিবি তুই? এই ভিডিওটা শুধু মজার জন্য বানানো হয়েছে, কাকু পার্সোনাল ভাবে জ্বালাবার জন্য না, আর ভিডিওর মজা ভিডিওই লাও। তো হ্যাঁ বন্ধুরা, কেমন সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা দেখছো পুরুলিয়া দুষ্টু দেব। তো বন্ধু, আজকে এমন একটি গানকে রোস্ট মারবো, তুম তো পরদেশি রাশিয়ান বড় লাগছে বিউটি, এরকমই গানটা ওঠে। কিন্তু আর আমি গানটাকে খারাপ বলি না, গানটা খুব সুন্দর আছে, কিন্তু ওদের যারা হিরো হিরোইন তাদের নিয়ে কিছু গল্প বলিবার আছে। তো প্রথমে ভিডিওটা দেখেলে তারপর বলছি। সলিড দেখতে জামালা, তোরা যে কর নমিস না, না তো তোর ডিংলিয়াটা দেখা যাবে। আর গায়ের বিটি হিলাটাকে বলছি, এরকম ড্রেস পরিন না, তো তোর সঙ্গে যদি তোরা কথা হুসু করি তো তোরা যখন বসতে যাবি সে তখন লোকে উল্টা সিটে ভাববে সোনালীর মতন। দেখ আমরা ওয়ান পিস না টু পিস বলে এইসব শার্ট, আর আমাদের চুড়িদারই সবচেয়ে ভালো মানে পোশাকের মধ্যে এক নম্বর। তো সেই জন্যই বলব তোমরা চুড়িদার পরো, তোমাদের চুড়িদারে তোমাদেরকে একদম সিটি দেবি দেখাবে। হিরোদের তো মানে কি বলবো, ইয়াদের মানে বলছে করতে চাই কইব আমি। তো বাপ এটা একটা সবজি মার্কেট বটে, তার থেকে দূরে যা কর, কোন জুড়ে তুড়ে কর, কিন্তু না ভাই ইয়ারা করবে কি করবে, তো করবি কর, যে করবি কর, কিন্তু পাবলিকের সামনে ভাই 6,000 টাকা 3,000 টাকা 4,000 টাকা। তো ভাই রাশিয়ান আমাদের ইন্ডিয়া এসেছিল কি শুনো, একবার বৃন্দাবন যাই দেখবি রাশিয়ান মানে কি কিনা, এটা সেটা গান বাইরে করলে হইলো, এটা কতটা খারাপ রাশিয়ান দেখতে হেভি। আমি গানটাকে খারাপ বলিনি, ওদের হিরো আর হিরোইনকে দেখো তোমরা, ওদের ড্রেসটা একদম সে লেভেলে দেখাচ্ছে, মানে বেশি কোনো করার নেই, এটা ছোট যাকে দেখা এক চান্স দাঁড়া। গানে কতটা নাংটা হতে পারি এই গানটা শুনে বুঝা আছে, বাবা শিল্পীকে বলবো ভালো, বাবা ডান্সারলাকে একটাই কথা বলতে চাই, তোমার ড্রেস পালি নেই একজন আমার। তো বন্ধু, তোমাদের ছোট রোস্টিং ভিডিওটা কেমন লাগলে কমেন্টে জানাবে, আর যদি তোমাদের ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এরকম রোস্টিং ভিডিও দেখার জন্য, ঠিক আছে। আর আমার চ্যানেল যেন একটু ডাউন যাচ্ছে, তোমরা একটু লাইক করে আর কমেন্ট করে একটু ইনক্রিজটা বাড়ান দাও। ধন্যবাদ, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমি স্যুপ খাতে ব্যস্ত, তো স্যুপটা খাই। এই ভিডিওটা শুধু মজার জন্য বানানো হয়েছে, কাকু পার্সোনাল ভাবে জ্বালাবার জন্য না, আর ভিডিওর মজা ভিডিও লাও। থ্যাংক ইউ ফর ওয়াচ।